বারো নম্বর আয়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে তোমরা পরস্পর পরস্পরের গিবোধ করো না তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পক্ষান্তরে তোমরা তো অপছন্দ করো আল্লাহকে তোমরা ভয় করো আমাদের কাছে খুব স্পষ্ট গিবদ করা বড়ো ধরনের অন্যায় কেবিরা গুণা হারাম কাজ কেননা আল্লাহ সুফান আলা সে সম্পর্কে ভীতি প্রদর্শন করাছেন আমরা আলোচনা করব যে নির্দিষ্ট কোনো দুয়া রয়েছে কিনা নিবিম সালি নিজকে সেফ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি অনেক দোয়া করতেন যে দোয়াগুলি অত্যন্ত অর্থবোধক দোয়া আমরা যদি নিবিমু সালের কিছু দোয়া নিয়ে আলোচনা করি স্পষ্ট হব তিনি দোয়া দোয়া সম্পর্কে নিবিমু সালু আলী আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন তিনি এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন আলুকা খায়রথ। ও তারকা আল মুনকারাত আল্লাহ নবী দোয়া বলতেন যে হে আল্লাহ তোমার কাছে আমি কামনা কামনা করছি আমি তোমার কাছে কামনা করছি চাই ফিয়াল আল খায়রাত যত ধরনের ভালো কাজ রয়েছে সে ভালো কাজগুলি করার আমাকে তৌফিক দাও অতারকাল তারকা আল এবং যত ধরনের ওয়ন্নাই গরিহিত কাজ হারাম কাজ সেগুলো বেঁচে থাকার সেগুলো থেকে বেঁচে থাকার আমাকে তৌফিক দাও সে সম্পর্কে তোমার কাছে আমি কামনা করছি যেন আমি বেঁচে থাকতে পারি ওয়াহব্বাল মাসাকিন এবং মিসকিনদেরকে ভালোবাসার আমাকে তৌফিক দাও তাহলে নবী সাল্লাহ আলু সাল্লাম ব্যাপকভাবে নিজকে সেফ রাখার জন্য দোয়া করতেন তারকাল মুন কারাত যত ধরনের গরহিত কাজ হারাম কাজ যেগুলো নিষেধাজ্ঞা সেগুলো থেকে আমাকে তুমি মুক্ত রাখো যথেষ্ট হতে পারে এই জন্য নির্দিষ্ট করেই যে আমাকে গিবদ থেকে বাঁচার জন্য এ দোয়া এমনটি নাও হতে পারে যদি আমরা ব্যাপক দোয়াগুলি ব্যাপক অর্থবোধক দোয়াগুলির দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব যে দোয়াগুলি অত্যন্ত ব্যাপক অর্থবোধক এ দোয়াগুলি যত ধরনের অন্যায় অন্যায় থেকে দূরে থাকার জন্যই নবী সাল্লু আলি এই দোয়াগুলি করতেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আমাদেরকে কীভাবে দোয়া করতে হবে আল্লাহমিনী আস আলুকাল খেয়র ওয়া তারক আল মু হুবল মাসাক এছাড়াও তো নবী সাল্লু আলী তিনি দোয়া করতেন আল্লাহমা ইনীবিকা মিনাল আজি ওয়াল কেসেল ওয়াল বুকলি ওয়াল জবন ওয়াল হরামি ওয়া দাদা উল কভার আল্লাহমা আ তিনাপ্সি তা কহা আল্লাহ নিজের জন্য দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার আত্মার পরিচ্ছন্নতা দান করো তা দান করো ওয়া জ্যাক এবং আমার আত্মাকে পরিচ্ছন্ন করো আল্লাহমা আ ত এনাপসি হে আল্লাহ তুমি আমার আত্মাই তাকুয়া বৃদ্ধি করে দাও তোমার ভয় বৃদ্ধি করো যেন যত ধরনের কল্যাণকার কাজ রয়েছে সেগুলো করতে পারি যত ধরনের অকল্যাণকার কাজ রয়েছে অকল্যাণকর সেগুলো থেকে মুক্ত থাকতে পারি এই হচ্ছে তাকুয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আন্তঃ রোমেন জাক্কাহা আর তুমি তো হলে সবচেয়ে উত্তম পরিষ্কার পরিচ্ছন্নকারী আমার হৃদয়কে পরিষ্কার করো কর ইহা তুমি আমার হৃদয়ের অলি বন্ধু অভিভাবক তার রক্ষণাবেক্ষণশীল তার মৌলাহ আল্লাহ আল্লাহ বলতেন ইয়াল্লা তুমি আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি এমন হৃদয়ের যে হৃদয় ভয় করে না ভীত হয় না লাতাসবা এমন আত্মার যা পরিতৃপ্ত হয় না ওয়াইলমিন আর এমন এলমের যার দ্বারা উপকৃত হতে পারি না ওয়া দাওয়াত ইস্তাজ এমন দুয়ার যা কবুল করা হয় না নেবীম সাল ইসলাম সুন্দর করে দোয়া বলতেন এই এই দোয়াগুলি আমাদের প্রতিনিয়ত পড়া উচিত যে ব্যক্তি অধিক হারে এই দোয়াগুলি পড়বেন আল্লাহানহালা তার হৃদয়ে পরিচ্ছন্নতা দান করবেন যত ধরনের অন্যায় থেকে হতে পারে গিবদের অন্যায় অনুরূপভাবে ভাবে কারোর প্রতি অপবাদ দেওয়ার অন্যায় যত ধরনের গালমন্দের অন্যায় আহ নিকৃষ্ট স্বভাব যেটি চরিত্র সেই অন্যায় সকল দিক থেকে তাকে হেফাজত করবেন এই জন্য অধিকার আমাদের দোয়া পড়তে হয় আল্লামুখী হতে হয় এর মাধ্যমে সকল অন্যায় ছাড়া আমাদের জন্য সহজ আল্লাহ ত الله يا ربي يا الله